বাহারি রান্নায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো হাতে মাখা চিকেন। হাতে মাখা চিকেন আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নিই। এখানে আমার যা যা লাগছে, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি ওজনের, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে করতে পারেন, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। আমি একটু ছোটই করি, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকে। এখন আমার যা যা লাগবে, তেজপাতা 1টি দিয়েছি, গোলমরিচ 5-7টা, এলাচ 3টি, লবঙ্গ 4-5টি। পেঁয়াজ নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, আমি এখানে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। 5টি কাঁচামরিচ, 1 চা চামচ আদা বাটা, 2.5 চামচ রসুন বাটা, মুরগিতে একটু রসুনটা বেশি লাগে। দুই চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এখানে আমি সব একত্রে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তেল, তেলটা যে যেভাবে পছন্দ করেন, কেউ যদি একটু কম তেল খেতে পছন্দ করে তাহলে কম দিলেও পারবেন। এখন দিয়ে দিব লবণ। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিব। এই রান্নাটা মাখার মধ্যেই সব আমি এভাবে করি, এভাবে খেয়ে দেখবেন। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে মাখার মধ্যে সব। যত ভালো করে মাখবেন মশলাগুলো তত ভিতরে ঢুকবে। এখন আমি ভালো করে মাখা হয়ে গেছে আমার, আমি এখন 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর সাইডের তেল গুলো ভেসে উঠেছে। এখন আমি গ্যাসটা অন করে দিব। আমি মাঝারি আঁচে রেখে রান্নাটা করব। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মাঝারির থেকে একটু কমিয়ে দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি।
বাসর থেকে জল বেরিয়ে আসছে। এই মাংসটাকে এভাবে ঢেকে ঢেকে কম আছে রান্না করতে হবে। যদিও ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। পরিমাণে একটু জল দিব মাংস আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি এর মধ্যে দুইবার দেখে নিয়েছি, আপনারাও দেখে নেবেন। দেখুন একটা সুন্দর কষানো হয়ে গেছে। এই মাংসটা খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখাই থাকবে, খেতে খুব মজা হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করে আমাকে জানাবেন। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিলে সেই গন্ধটা থাকবে না। মাংসে খুব সুন্দর একটা গন্ধ উঠবে ভাজা জিরে দেওয়ার কারণে। এখন আমি সামান্য পরিমাণ জল দিব। আপনারা লবণটাও দেখে নেবেন স্বাদ অনুযায়ী, ঝাল লবণ যে যেরকম ঝাল খান। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। রান্নাটা প্রায় শেষ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাচ্চা বড় সবারই খেতে খুব পছন্দ করে। এভাবে মাংসটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা কমিয়ে দিলেই হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন। রান্না শেষ, এখন আমি নামিয়ে নিই। আমি মাংসটা নামিয়ে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার হাজির হবো।